লেবুর সাথে এক ফোঁটা শ্যাম্পু এভাবে মিশিয়ে একবার ব্যবহারে কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। হাঁটু, কনুই, বগল, গলা, ঘাড়, হাতে পায়ের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর করে ত্বকে করবে গভীর থেকে ফর্সা। ম্যাজিক এই রেমেডি ব্যবহার করে আপনার ত্বকের সকল প্রকার কালো দাগছোপ দূর করে নিতে পারবেন। হাজার হাজার টাকা খরচ করে আর পার্লারে কখনোই যাওয়ার প্রয়োজন হবে না। এই রেমেডি নারী, পুরুষ, ছেলে, মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। ম্যাজিক রেমেডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মিনি প্যাক শ্যাম্পু। এখানে আপনারা মিনি প্যাক শ্যাম্পু অথবা বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি এক চামচ পরিমাণ বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু দিয়ে দিচ্ছি। তো শ্যাম্পুর সাথে আমি কিছু উপাদান মিশিয়ে নিব। তো প্রথমেই যে উপাদানটি দিয়ে দিব সেই উপাদানটি হচ্ছে লেবুর রস। এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস চামচের সাহায্যে শ্যাম্পুর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। লেবুর রসের মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে। তো খুব ভালোভাবে লেবুর রস মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সাদা পেস্ট। এখানে আমি হাফ চামচ পরিমাণ সাদা পেস্ট নিয়েছি। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো ধরনের সাদা পেস্ট ব্যবহার করতে পারেন। পেস্ট কালো দাগছোপ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো উপাদানগুলোর সাথে পেস্ট বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেস্ট উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের মৃত কোষ পুনরুজ্জীবিত করতে সহায়তা করে, মৃত চামড়াগুলোকেও দূর করে। তো খুব ভালোভাবে চিনি উপাদানগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনি উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া। এখানে হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া ব্যবহার করছি। কাঁচা হলুদের গুঁড়া আপনারা কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে হলুদের গুঁড়া খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের বলিরেখা দূর করে। তো খুব ভালোভাবে সবগুলো উপাদান মেশানো হয়ে গেছে, ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডি তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি কিভাবে ব্যবহার করলে আপনাদের হাঁটু, কনুই, বগল, গলা, ঘাড়, হাতে পায়ের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এই রেমেডি ব্যবহার করার জন্য আপনাদের নিতে হবে এক টুকরা লেবুর খোসা। দেখতে পাচ্ছেন একটি লেবুর খোসা নিয়েছি। লেবুর খোসার উপর খুব ভালোভাবে রেমেডি লাগিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে লাগাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে করেই লেবুর খোসার উপর রেমেডি লাগিয়ে নেবেন। তো খুব ভালোভাবে লেবুর খোসার উপর রেমেডি লাগানো হয়ে গেলে এই লেবুর খোসা দিয়ে আপনাদের হাঁটু, কনুই, বগলের যে স্থানে কালো দাগছোপ রয়েছে সেই স্থানকে আলতো হাতে মাসাজ করবেন 10-15 মিনিট। দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে আমার হাতের মধ্যে মাসাজ করছি। আপনারাও ঠিক এভাবে করেই মাসাজ করবেন। তো খুব ভালোভাবে 10-15 মিনিট মাসাজ করার পর রেমেডিটি ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে অপেক্ষা করবেন 10-15 মিনিট। 10-15 মিনিট পর আপনারা আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই রেমেডি খুবই কার্যকরী। একবার ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমেডি আপনাদের বগল, হাঁটু, কনুই, গলা, ঘাড়, হাতে পায়ের যত্নে ব্যবহার করবেন। এই রেমেডি আপনারা ফুল বডি হোয়াইটনিং এর জন্য ব্যবহার করতে পারবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের হাঁটু, কনুই, বগল এবং সারা শরীরের কালো দাগছোপ খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।